চিচিঙ্গা জানেন দাদা ওই চিচিঙ্গাকে আমরা গ্রামের মানুষ গজর ধমা কই কে আবার হপাও কয় এ ভাল লাগছে দাদা দারুন ব্যাপার আচ্ছা দাদা পিপড়ে তো জানেন আপনি বড় পার্থক্য হচ্ছে দাদা আপনার আছে আর আমার নেই দাদা লজ্জা পাবেন না টেনশন নেবেন না দাদা আপনার আছে আমার নেই মানে আপনার মাথায় চুল আছে আমার মাথায় এইটা বলছিলাম দাদা অন্য কিছু নেই উল্টাপাল্টা চিন্তা ভাবনা নেবেন না দাদা তবে দাদা এই যে বন্ধুরা আমাকে অনেকক্ষণ থেকে বলছেন বা এই যে আমাদের ঘরোয়া কথা এদিকে বলছেন হ্যাঁ আমা ঘুরো আমা মাঘ দাদা বুঝতে পারছো এটাই বড় কথা দাদা আপনাকে এক বলবো আমাদের গ্রামের ভাষা হ্যাঁ হ্যাঁ কোথায় যাবো দাদা এই মঞ্চের মধ্যেই বলবো অঙ্গ ওদের জন্য একটু এরা অনেকক্ষণ ধরে বলছে এদের জন্য একটু আচ্ছা আচ্ছা দাদা দেখুন আমি আপনাকে বলছি আপনাদের ওই কলিকাতার ওই বাংলা ভাষা আমরা গ্রামের মানুষরা বুঝতে পারি তার মধ্যে আনন্দ উপভোগ করি কিন্তু তার মধ্যে আমাদের যে গ্রামের কিছু কিছু এলাকার যে আঞ্চলিক ভাষা রয়েছে এর ইন্টারেস্ট দাদা সম্পূর্ণ আলাদা দাদা উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে আরও করা আমাদের এই ঘরোয়া পড়া কি দাদা আপনাকে একটা আত্রা বললেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ শিখবেন তো আমি গত বছর একশো জন আর্টিস্টকে আমাদের এই গ্রামের ভাষা শিখিয়েছি সবাই আনন্দ পেয়ে গেছেন আমি জানি না আপনি কতটা আনন্দ পাবেন আচ্ছা দাদা এদিকে আসুন আরেকটু একটু আসুন বল আরেকটু মানে একটু একটু দাদা পাঁই কাকুর যাও পাঁই কাকুর কি পাঁই কাকুর পায় কাকুর হ্যাঁ পাই কাঁকুর চাল কুমড়ো জানেন ম্যাডাম চাল চাল কুমড়ো দাদা চাল ওই চাল দাদা আমরা গ্রামের মানুষ পায় কাঁকুর ও বৌমা পাই কাঁকুর চুচুকে বড়িয়ে দি দাও দাদা এই তো হাতের তালি হোক সবাই মিলে কেন না না হলে দাদা ভাই বলবে হয়তো আমি ওনাকে উল্টা পাল্টা কথা বলছি আর বলছে কি হ্যাঁ ওই চাল কুমড়োকে আমরা পাই কাঁকুর বলি কে আবার পাই কুমড়া কয় আচ্ছা দাদা হঁপা যাও হঁপা গজর ধমা গজর ধমা হপা চিচিঙ্গা জানেন দাদা ওই চিচিঙ্গাকে কে আমরা গ্রামের মানুষ গজর ধমা কই কে আবার হপা ও কয় এ ভাল লাগছে দাদা দারুন ব্যাপার আচ্ছা দাদা পিপড়ে তো জানেন আপনি কত রকমের পিপড়ে জানেন লাল পিপড়ে জানেন কাঠ পিপড়ে জানেন দাদা জন্ধা যাও জন্ধা হ্যাঁ না না জন্ধা জান জন্ধা জান জঁধা মানে দাদা ওই কালো রঙের পিঁপড়ে কামড়ে দিলে খুব জ্বালা করে তাকে আমরা গ্রামের মানুষ জন্ধা কই আচ্ছা দাদা ডিহা যাও ডিহা না হলে ভাবে উল্টা ডিহা কথা বলছে দাদা ডিহা মানে ওই কালো রঙের পিঁপড়ে বড় করে কামড়ে দিলে রক্ত বেরিয়ে যায় কিন্তু দাদা জ্বালা করে না তাকে ডিহা বলা হয় দাদা ডিহা আচ্ছা দাদা হ হিয়া পিঁপড়া যাও হ হইয়া পিঁপড়া একটু হাতে হাসে ঠাকুমা হাঁ কাড়ি আছো মো সাধু কে বন্ধ কর এ বিরাট দাদা হ হুয়া পিঁপড়া মানে ওই সুরসুড়ি পিঁপড়ে জানেন তো গায়ে উঠে যায় কামড়া নেই কালো করে ছোট্ট সুরসুড়ির মা সুরসুড়ি তোর সর সরা কই সেই সুরসুড়ে পিঁপড়েকে আমরা গ্রামের মানুষ হ হেয়া পিঁপড়া কই হ হই পিঁপড়া একটু চেষ্টা করুন না দাদা হ হই পিঁপড়া হ হইয়া আচ্ছা একটু কড়া হয়ে যাচ্ছে আচ্ছা দাদা এইটাকে আপনারা কি বলেন ওই যে ওনারা বসে আজকের অনুষ্ঠান দেখছেন এইভাবে বসে আছেন এই বসাটাকে কি বলবেন বাবু হয়ে বসে বাবু হয়ে বসা আর আমরা কি বলি চকর পিড়া মারি বুঝছে আবার কেউ কেউ বলে কিরে থাপড়ি বুঝিয়া লুনি দেখি বুঝ কাঁদো আছে হাতে তালি দাদা একটু চেষ্টা করুন না থাপড়ি বুঝিয়া লুনি কিরে থাপড়ি বুঝিয়া লুনি কিরে থ্যাংক ইউ হাতে তালি দশে দশ দাদা প্রশ্ন আছে মানে নাম্বারও আছে টেনশন নেবেন না দাদা আপনি কি বেইমানি ভাবছেন নাকি না প্রশ্ন আছে মানে আচ্ছা দাদা ধরুন প্রেমিক প্রেমিকা রাস্তায় হাঁটছে বিকেলে হাঁটছিল বিকেলের পর তো সন্ধে হবে সেই সন্ধ্যের সময় আকাশে গাঢ় মেঘ উঠে বিদ্যুৎ চমকে বৃষ্টি আরম্ভ প্রেমিক প্রেমিকা যাচ্ছে তাদের গায়ে বৃষ্টি পড়ছে তখন তো তাদের একটা রোম্যান্টিক হবে দাদা তখন তারা একে অপরকে কি বলবে দাদা একটু জি মাইনটা ধরুন না একটু ধরুন না প্রেমিক প্রেমিকা যাচ্ছে বৃষ্টি হচ্ছে তখন তারা একে অপরকে तो महां महां तुम हम हम तो तुम हो चलते हैं चलते हैं रिम झिम रिम झिम रुम झुम रुम झुम धीघी धीघी रुतु में तुम हम हम तुम हो चलते ইঞ্জিক বন্ধ করে পড়িছি গোটে মাউস মান কি কথা তু মানে ওগা গোটে ব্যবহার দাদা না না ঘটনাটা এইখানে শুরু ওই প্রেমিক প্রেমিকা যাচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো কাদা নিচে তারা একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল নিচে দিকে লক্ষ্য করে নি যেতে যেতে এইভাবে পড়ে গেছে এই পড়াটাকে আপনারা কি বলবেন স্লিপ খেয়ে পড়ে গেছে স্লিপ করে পড়ে যাওয়া আর আমরা কি বলি কিরে হড়কি পড়িয়া লুনি হড়কি পড়িয়া লুনি কিরে হড় কি পড়িয়ালু নিকির রে হাততালি মারদা ওঠা ও দাদা একটু হাততালি ওটা ভাইয়া দাদা একটু বলুন না হড় কি পড়িয়ালু নিকির রে হড় কি না আমি জানি কষ্ট হলেও আনন্দ আছে কষ্ট হলেও আনন্দ আছে একটু হাতের তালি আর একবারে ওরে বাবা দাদা কাঠ বিড়ালি জানেন काटबिडाली काटबिडाली पीयारा तुम्ही खा ना दादा এখন পিয়ারা খাচ্ছে না বিশ্বাস করুন পিয়ারা দাম বেড়ে গেছে এখন মূল্য খাচ্ছে 10 টাকা আটি তো কাটবিডালি কে তো আপনারা দাদা আপনিও তো কাটবিডালি কে কাটবিডালি বলেন কি বলেন দাদা আপনারা তো কাটবিডালি কে কাটবিডালি বলেন হ্যাঁ দাদা আর আমরা কি বলি لپা মুসা لپা মুসা ও বৌমা ধান গুছাও لپা মুসা সব ধান খেয়ালা لپা ভালো লাগছে দাদা দাদা কি গয়ো হো 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 দা थैंक यू দাদাසු थैंक यू খুব সুন্দর গান তো কোনাল দাদাভাইয়ের জন্য জোরাদার হাতের তালি আমাদের এই গ্রামের কথা উনি বলছেন তবে দাদা এইটা আমার পক্ষ থেকে আপনাকে লাস্ট পড়া দেওয়া এইটাকে আপনারা কি বলেন ওই যে আছে না সব জায়গা আছে দাদা আমার ঘর দারে আমার মাখনগা রাখছে দশ খানা রাখছে আর 11 খানা রাখছে বড় বড় এ খানা বেশি রাখছে না শরীর অসুস্থর ব্যাপারটা বার দা তো এইটাকে আপনারা কি বলেন ওই যে ছাগল 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 আর আমরা কি বলি ছেড়ি ও সুবল দা তোমার ছেড়ি বান্ধ আমার সব বেহান্ত খায় আলো ভাল লাগছে থ্যাংক ইউ দাদা দারুন দারুন তো আসুন আপনি শিখলেন এটাই সব থেকে বড় কথা এবার আমরা গান শুনবো দাদা ভাইয়ের কাছ থেকে উনার পরেই মঞ্চের মধ্যে থাকবেন আমাদের পপ সিঙ্গার আর আপনাদের সবার পছন্দেরই সেই গানের ডালি নিয়ে হাজির হবেন রিমঝিম ম্যাডাম আর তারপরেই আপনাদের কাছে ডুয়েট কয়েকখানি গান পরিবেশন করবেন আমাদের সঙ্গীত শিল্পী আসুন এখন আমরা গান শুনবো কুনাল দাদা ভাইয়ের কাছ থেকে